বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আসলে সব বিষয় নিয়ে কথা বলা যায় না, আবার কিছু কিছু বিষয় না বললেই নয়। আজকে যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার পাশে যে মেয়েটাকে দেখতে পারতেছেন, এটা ক্লাস টেনে পড়ে। এই মেয়েটা আমার সাথে যোগাযোগ করে, এই মেয়েটার বাড়ি ঠিকানা সব কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মেয়েটা আমার সাথে যোগাযোগ করে, ভাই আপনি তো বিভিন্ন বিষয়ে ভিডিও বানান, আমাকে একটু সহযোগিতা করবেন? তো বললাম যে কি সহযোগিতা বলেন, কি বলবো ভাই, আমার মুখ দিয়ে কথা আসতেছে না। মেয়েটা কান্না করে দিল, কান্না করছে, অজোরে কান্না করছে। বলো যে কি সমস্যা ভাই, বলো কি সমস্যা। তো বলতেছে যে আমার আপন বড় ভাই, আসলে কথাগুলো বলতেও কষ্ট হয়। অনেকেই বলবেন যে ছি ছি আপনি এই বিষয় নিয়ে ভিডিও বানান কেন, অনেকে বাজে মন্তব্য করে। ভাই আমার আপন বড় ভাই আমাকে প্রতি রাতে আমাকে মানে দর্শন করে আসছে, মানে শুনে আমি আমি শুনে আমি ভাষা খুঁজে পাচ্ছি না ভাই, কি বলবো, যে আমি পুরো থ, আমি চুপ হয়ে গেলাম। যে তখন বললাম যে আসলে কি সত্যি? তো বলতে সত্যি ভাই, আসলে সত্যি, আমি এর বিচার চাই বলে হাওমাও করে কান্নাকাটি শুরু করছে। আমি বললাম যে বোন আপনার নাম কি? তো সে নাম ঠিকানা সবই বলছে, ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তারপরে আমি ভাবলাম যে ভাই কি আপন ভাই কি সৎ ভাই। তো বলতেছে যে আমার একই মার পেটের একই বাবার ঘরের সন্তান আমরা। আমার ভাই আমাকে এরকম শারীরিক সম্পর্ক করার পর আমাকে ভিডিও করে, ভিডিও করার পর এখন সে আমাকে এভাবে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি, এবং কি আমার সাথে সে এভাবে কাজগুলো করছে। আমার পাশের রুমে ঘুমায়, আমাকে সে ভিডিও পাঠায়, পাঠানোর পরে হুমকি দেয়। সেই ভিডিও ফুটেজ সহ আমাকে পাঠাইছে যে তার ভাই তাকে ভিডিও করছে, কি কি ভিডিও করছে সবগুলো তথ্য পাঠাইছে, তবে সে বিচার চায়। আজকে কোথায় আছি আমরা, মানুষ আর পশুর মধ্যে আমাদের ব্যবধানটা কোথায় রইল রে ভাই? একটা মানুষ পশু আর মানুষের মধ্যে তফাত হচ্ছে সে মা বাবা চিনে না, আর আমরা মানুষ আমরা মা বাবা ভাই বোন চিনি। আর একটা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা কতটা সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমার একটা বোন আছে, আমার বোন হয়তো আমার ভিডিওগুলো দেখে, আমার বড় বোন, খুব ভালোবাসি আমি, বা আমাকে খুব ভালোবাসে। আজকে যখন এই ঘটনাটা আমার সামনে আসলো, আমি টিকতে পারলাম না ভাই, আমার বুকটা ধরফর করছে। এখনও যে আমি কথাগুলো বলছি আমার খুব খারাপ লাগছে। অনেক মেয়েরা বলে যে আপনি আর এই টপিক পান না, এটা কোন টপিক নিয়ে ভিডিও বানালেন? আচ্ছা আমি যদি এই বিষয়টা নিয়ে ভিডিও না বানাই, সেই মেয়েটা চাচ্ছে যে এটা প্রশাসনের দৃষ্টিতে আসুক, প্রশাসনের নজরে আসুক। তা আমি বললাম যে ভাই তুমি থানায় গিয়ে অভিযোগ করো। সে বলতেছে থানায় যাব ভাই, আমি ছোট মানুষ, আমি কাউকে বলতেও পারতেছি না, কইতেও পারতেছি না। এখন আমি আপনার ভিডিও দেখি, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছি, আপনার ইউটিউবে দেখি, আপনার ফেসবুকেও দেখি, এখন আপনি আমাকে সহযোগিতা করেন ভাই, আমার আর কেউ নয়। তো আমি বললাম যে ভাই আমি তো চট্টগ্রামে থাকি, তুমি তো অনেক দূরে থাকো, তো সেক্ষেত্রে আমি তোমাকে কীভাবে সহযোগিতা করবো, আমি ভিডিও একটা বানিয়ে দিতে পারি তোমাকে। তো সে একটা কোরআন শরীফ বুকে নিয়ে সে লাইভে আসছে, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইভে এসে বলতেছে যে আমার আপন ভাই নাম আলামিন, এটা সেটা যাবতীয় তথ্যটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। তবে এখানে এই মেয়েটার সাথে তার ভাইয়ের চাট হয়, কিছু চাট হয়, আর এই মেয়েটাকে মানে ভাই আপন ভাই, ভাই বলবো না কুলাঙ্গার বলবো, পাশের রুম থেকে সেই ভিডিও পাঠায়, ইমুতে পাঠাইছে যে দেখ তুই যদি আমাকে আজকে রাতে মানে রাজি না হস, এই যে দেখ ইমুতে পাঠাইছে ভিডিও। সেই ভিডিওটা এখানে আমি প্লে করতে পারবো না হয়তো, তারপর সেই ভিডিওটা আমার কাছে আসছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই ছেলেটা কি বিচার হওয়া উচিত? এই যে দেখেন এই যে ছেলেটা, এটা নাকি ভাই, এটা নাকি ভাই। আমি অবাক হয়ে যাই যে ভাই একটা বোনের ইজ্জত রক্ষা করার জন্য সে ভাইয়ের নিজের জীবনটা পর্যন্ত দিতে পারে। কি বলেন, এখানে কি ভাই নাই, আপনারা আছেন, কোনো ভাই আছেন কি যে আপনার বোনের ইজ্জত রক্ষা করার জন্য আপনার জীবনটা পর্যন্ত দিতে পারেন? আছেন এরকম অনেক হাজারো ভাই, অনেক হাজারো ভাই আছে নিজের জীবন দিতে প্রস্তুত নিজের বোনের ইজ্জত রক্ষা করার জন্য, আছে, অ্যাভেলেবেল আছে, বিশ্বাস করছেন না, অ্যাভেলেবেল আছে। তবে কথা বাড়াচ্ছি না, আমি সেই মেয়েটার মুখ থেকে কথাগুলো শোনাচ্ছি, আগে কথাগুলো শুনে নেন। আমি কোরআন শপথ করে বলতেছি এবং আমার নবীর উম্মত হয়ে বলতেছি, আমার ভাই আলামিন, সে আমাকে জোরপূর্বকভাবে তিনবার দর্শন করেছে, সে আমাকে ভয় দেখিয়ে আমার সাথে এমনটা করছে। আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে এবং
সোশ্যাল মিডিয়াতেও বিচার চাই। আমি এমন বিচার দেখতে চাই যাতে কোনো ভাই বোনের সাথে এমনটা না হয়, এবং দেশবাসীর কাছেও এই বিচার চাই। তো শুনছেন হয়তো কথাগুলো, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই টাইপের ভিডিও আসলে বানাইতে কষ্ট হয়, তবে মেয়েটার আকুতি মিনতি শুনে তারপরে বানাতে বাধ্য হলাম। তবে আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়েটাকে আসলে হেফাজত করার জন্য যে যে ভিডিও ফুটেজ সেই কোলাঙ্গারের মোবাইলে আছে সেগুলো ডিলিট করে এই বোনটাকে উদ্ধার করার জন্য। তা আর আমি এই বোনটার উদ্দেশ্য বলবো, আপনি আপনার বাবা মাকে শেয়ার করেন। আমরা হয়তো এই ভিডিওটি প্রকাশ করার কারণ হচ্ছে এই মেয়েটা কিন্তু ফেসবুকে অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছে, ফেসবুকে আপলোড করে দিছে। এখন আমি এই জন্য চেহারাটা দেখাইলাম, অনেকে খারাপ কমেন্ট করবেন, গালাগালি করবেন কেন চেহারা দেখাইলাম, বা এই মেয়েটা ফেসবুকে ছবিটা আপলোড করে দিছে, ভিডিওটা আপলোড করে দিছে, বিচার চাচ্ছে সে। এমন একটা অবস্থাতে সে কারোর কাছে বিচার পাচ্ছে না, থানায় যাবে, ছোট একটা মেয়ে, সে বলতেছে ভাই আমি যে থানায় যাব, আমার কাছে টাকা চাবে পুলিশ, টাকা পাবো কোথায়, আমি মামলা করবো কীভাবে। মানে কথাগুলো শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারি না ভাই, সত্যি কথা যেটা। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যে আশেপাশে মানুষের খেয়াল রাখেন ভাই, যে কে কী করছে খোঁজখবর নিয়েন। একটা ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাবেন কী সমস্যা, কেমন আছো, ভালো আছো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সহযোগিতা করব। দেখবেন যে কে ছুকুরতে সাপ বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, মানুষের সেবা করে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।